আজকে একদম হাতে নাতে প্রমাণ পেলাম যে ওই যে বলে ভগবান না ডাকলে ভগবানের কাছে পৌঁছানো যায় না, একদমই তাই। তো গতকাল রাত থেকে আমার ভীষণভাবে মন টানছে যে বড় মাকে আমি সামনে থেকে দর্শন করব। যত ফোনের মধ্যে পোস্ট দেখছি তত যেন মনটা ব্যাকুল হয়ে উঠছে যে কোথাও যেন মনে হচ্ছে মা আমাকে ভীষণভাবে ডাকছে। তো গতকাল আমি আমার শাশুড়ি মাকে রাত্রির 11টার সময় বলেছিলাম, মা বড় মার কাছে যাবে? তো মা তো সঙ্গে সঙ্গেই রাজি। মা বলল, হ্যাঁ কেন যাব না, কারণ মায়েরও অনেক দিন ধরে বড় মাকে একেবারে কাছ থেকে দেখার ইচ্ছা। তো যাই হোক, হঠাৎ করেই প্ল্যান হলো, হঠাৎ করেই শাশুড়ি মাকে নিয়ে সকাল সকাল উঠে চলে এসেছি বড় মা দর্শনে। অনেকটা ঘুরে 3 কিলোমিটার হেঁটে, যেখানে আমি একটুও হাঁটি না, সেই হেঁটে ঘুরে ঠাকুরের কাছে পৌঁছাতে হলো। সেটাও হয়তো ভগবানের পরীক্ষাই বলতে পারো, কিন্তু খুব কাছ থেকে ভগবানকে দর্শন করেছি। এত ভিড়ের মধ্যেও মনে কোথাও গিয়ে মানে অসম্ভব শান্তি অনুভব করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই দর্শন করো, তোমরা সবাই ভালো থেকো, এটাই কামনা করি ভগবানের কাছে।